প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা এক আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। ঢাকা নবাবগঞ্জের জয় বাংলা উৎসবে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। লাবণ্য ভূঁইয়ার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ফিরোজ হোসেন। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে জয় বাংলা স্লোগানকে ধারণ করে বীর বাঙালিরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিল। দেরিতে হলেও স্বাধীনতার 50 বছর পর জয় বাংলা জাতির স্লোগান হিসেবে স্বীকৃতি পায়। সংসদে জয় বাংলা স্লোগান জাতীয় স্লোগান করার প্রস্তাব পাঠ করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সংসদ সদস্য সালমান এফ রহমান। জয় বাংলা জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি পাওয়ায় সারা দেশের মতো উচ্ছ্বসিত নবাবগঞ্জ দোহারবাসী। তাই স্লোগানের প্রস্তাবক সালমান এফ রহমানকে সংবর্ধনা জানাতেই এই বিশাল আয়োজন। এ সময় ঢাকা জেলা ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ উপজেলা প্রশাসন, রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠন সালমান এফ রহমানকে শুভেচ্ছা জানান। বক্তব্যে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাধীনতার চেতনা আমরা আবার নিয়ে যে স্বাধীনতার যে মূল বঙ্গবন্ধু যে মূল কারণ যার জন্য আমরা দেশ স্বাধীন করেছি সেটাই আমরা বাস্তবায়ন করে আজকে এই পর্যায়ে আসতে পেরেছি। এ সময় তিনি দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে আওয়ামী লীগকে নির্বাচিত করার আহ্বান জানান। আজকে বাংলাদেশ যে জায়গায় আছে আমরা আন্তর্জাতিকভাবে সবাই কিন্তু এটা আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। আমরা কিন্তু বাংলাদেশ এখন উন্নয়নের একটা রোল মডেল এবং এমনকি যে আমাদের মাথা পিছু আয় পুরো সাউথ এশিয়াতে সব থেকে হাইয়েস্ট, ইনফ্যাক্ট ভারতের থেকেও আমাদের মাথা পিছু আয় এখন বেশি হয়ে গেছে। অন্যদিকে জয় বাংলা উৎসবকে ঘিরে চলে বিশাল এক সাংস্কৃতিক অনুষ্ঠান। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন।